उपस्थित उलमाए कराम बुजुर्गान दीन दोस्त अहबाब बैतुस सलात शाही जामे मस्जिद और जुब समाज उद्योगे आयोजित पांच कहनिया नकला शेरपुर आजकल मजलिसे समबेत सुधीमंडली ओलामा हजरात पर्दार आड़ाले আমার প্রিয় মা ও বোনেরা দূর দূরান্ত থেকে এসছেন আশেপাশে আছেন ঘরদুয়ারে শীতের কারণে আসতে পারেন না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সবাই বলি আমিন আমিন কথা লম্বা হবে আমি একটা পয়গাম জানাইতে আসছি পয়গামটা হলো আসি কোথায় যাব কোথায় সামনের পরিস্থিতি কেমন বলেন না কয়টা কথা তিনটা কথা আসি কোথায় যাব কোথায় সামনের পরিস্থিতি কেমন কয়টা কথা করবো কয়টা কথা এটি আমি আসি কোথায় যাব কোথায় সামনের পরিস্থিতি কেমন তো জবাব দেন আমরা কোথায় আসি দুনিয়ায় যাব কই কবরে পরিস্থিতি কি আল্লাহ দুনিয়ার খবর তো আমরা সবাই জানি ধনী বলেন দরিদ্র বলেন আলেম বলেন পাবলিক বলেন পুরুষ বলেন নারী বলেন দুনিয়ার খবর কারোর কাছে কোনো কম অজানা নয় সব জানে ঠিক না বেঠি এটা কইও লাভ আপনারা আমার থেকে বলা জানেন তবে যাইতে হবে কোন জায়গায় এটা একটু চিন্তা ভাবনার বিষয় আসি দুনিয়ায় যাব কোন জায়গায় আসি দুনিয়ায় যাব কোন জায়গায় জবাব দেন কোন জায়গায় কোন জায়গায় হাসা কথা বাবা কই গেছেন দাদা কই গেছেন নানা কই গেছেন নানি কই গেছেন আমার প্রাইমারি স্কুলের বন্ধুটি কোথায় গেলেন এই যে জানাজা পড়লাম এই যে কবরে রাখলাম তিনি গেলেন কোথায় নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি আসি কোন জায়গায় যাব কোন জায়গায় ইহা হাম সব বলেন না ইহা হাম সব মুসাফির হে বলেন না ইহা হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা দেখছেন আপনার 100 বছর আগে যিনি মারা গেছেন তিনিও কবরে 200 বছর আগে যিনি মারা গেছেন তিনিও কই 300 বছর আগে যিনি মারা গেছেন তিনিও কই 400 বছর আগে যিনি মারা গেছেন তিনি কই 500 বছর আগে যিনি মারা গেছেন তিনি কই 1000 বছর আগে যিনি মারা গেছেন তিনি কই আল্লাহ তাহলে সব কি এক জায়গায় ইহা হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা ইহা হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা ওহি কোনটা কব কই আগে রওয়ানা হে কই পিছে রওয়ানা কেউ আগে যাবে কেউ পরে যাবে কে আগে যাবে জানি না বাবা আসছে আগে ছেলে আসছে পরে তাইলে সিস্টেম মতন আগে কে যাওয়া দরকার বাবা যায়নি আগে হুজুর কোনো বিশ্বাস নাই ছেলে আগে চলে যায় বাবার আগে ছেলে যায় না কে আগে যাবে জানি না কে পরে যাবে জানি না তবে যাইতে হবে সকলকে সেখানে কোনো সন্দেহ আছে তাহলে আমার দুইটা প্রশ্নের উত্তর তো হইয়া গেল 1 নম্বর কোথায় আসি জবাব দেন দুনিয়ায় কোথায় আসি জবাব দেন কোথায় আসি জবাব দেন যাব কোথায় জবাব দেন যাব কোথায় জবাব দেন না 3 নম্বর প্রশ্ন সামনের পরিস্থিতি কিরকম এইটাই একটু আলোচনার বিষয় আল্লাহ আল্লাহর রসুল এই জিনিসটাই মানুষকে ধরাইয়া দিছেন ও দুনিয়ার মানুষ কোথায় আস বুঝাল কোথায় যাইবা জান্না লও সেখানকার পরিস্থিতি কিরকম এটাও তুমি জান্না লও কে কে তো যা নারায়ে তাকবীর কি লাভ হইব জানলে জানলে লাভ হবে একজনে কইল সামনে ডাকায় তাহলে কি লাভ আপনি একটু হয়তো যাইবেন না আর নতুবে গেলেও একটু বা হইয়া যাইবেন ঠিক না ঠিক কবরে যাব না পারবনি কেউ দেখছেন
আল্লাহ কয় এখানে যাব না কওমের কোনো সুযোগ নাই তুমি না যাইতে চাইলেও তোমাকে নেওয়া হবে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম তুমি মরতে চাইবা না দুনিয়ার কেউ মরতে চায় না কিন্তু সকলকেই মরণ লাগে আল্লাহ এরে যাওন লাগবো সকলের এখন কইতে আছে সামনে পরিস্থিতি খারাপ এবার আপনাকে কিভাবে যাই যাওন যখন লাগবেই এবার আপনি লাঠি শোকা আয়োজন লইয়া যাইতে হবে কি হবে না আসেনি কোনো আয়োজন আল্লাহ পাক বলেন বুকে হাত দাও চোখটা বন্ধ করো নিজেকে নিজে জিজ্ঞাসা করো কবরে যাওনের আয়োজন আমি আমার কাছে পাইতেছি কি না ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله পাক বলেন মাঝে মাঝে চোখটা বন্ধ করো মাঝে মাঝে বুকের মধ্যে হাত রাখো মাঝে মাঝে নিজে নিজেকে জিজ্ঞাসা করো আগামী কাল যে কবরে যাইতেছি এই কবরের জন্য আমার প্রিপারেশন কতটুকু আছে চোখটা বন্ধ করে এখন জিজ্ঞেস করেন না নিজে আসেনি প্রিপারেশন ভিতর থেকে যদি জবাব আসে হ্যাঁ প্রিপারেশন কমপ্লিট তাহলে পড়েন আলহামদুলিল্লাহ আর প্রিপারেশন যদি কমপ্লিট না হইয়া থাকলো তাহলে বলেন আল্লাহ ভুল হয়ে গেছে আমি তওবা করলাম প্রিপারেশনের জন্য তৈয়ার হয়ে গেলাম আল্লাহ পাক বলেন প্রস্তুতি নাও ভালা প্রস্তুতি না নাও তাইলেও খারাপ না তবে পরিস্থিতিটা শুনো কন্যা পরিস্থিতিটা কি তুমি বুঝাল আমি তিন জিনিস বানায় রাখছি কয় জিনিস জোরে কোন কয় জিনিস কয় জিনিস কয় জিনিস জোরে কথা না কইলে ওয়াজ চলবে না কয় জিনিস কি কি সত্তর হাত লম্বা রশি সত্তর হাত লম্বা শিকল সত্তর হাত লম্বা বেড়ি না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা আল্লাহ পাক বলেন সত্তর হাত লম্বা রশি বানায় রাখছি সত্তর হাত লম্বা শিকল বানায় রাখছি সত্তর হাত লম্বা বেড়ি বানায় রাখছি আল্লাহর সামনে সবাই হাজির হবে কিয়ামতের ময়দানে ঠিক না ঠিক বিচারের জন্য সবাই হাজির হবে আল্লাহ পাক বিচার করবেন আল্লাহু আকবার যা ডান দিকে জান্নাত রাখা আছে বাম দিকে জাহান্নাম রাখা আছে জান্নাতের গেইটের মধ্যে ফেরেশতা খাড়া জাহান্নামের গেইটের মধ্যেও ফেরেশতা খাড়া জান্নাতের গেইটের ফেরেশতা খুব সুন্দর কপালটাও সুন্দর গালটাও সুন্দর নাকটাও সুন্দর ঠোঁটটাও সুন্দর দাঁতগুলোও সুন্দর চেহারার মধ্যে মায়া তাকাইলে খালি তাকাইয়ায় থাকতে মন চায় হাতের মধ্যে ফুলের তোড়া বলেন হাতের মধ্যে কি ফুলের তোড়া আল্লাহ পাকের এখানে কোন বান্দা সকলকে হাজির হইতে হবে আমাকেও হাজির হইতে হবে সভাপতি সাহেবকেও হাজির হইতে হবে আপনাকেও হাজির হইতে হবে দুনিয়ার সব মানুষকে আল্লাহর কোর্টে হাজির হইতে হবে ফয়সালা দুইটা হবে হয়তো জান্নাতের নয়তো জাহান্নামের বলেন না হয়তো জান্নাতের নয়তো কি জান্নাতের ফয়সালা হইল এই জান্নাতের গেইটের ফেরেশতা লাভ দিয়া সামনে চলে আসবে আপনার গলার মধ্যে ফুলের মালাটা লাগাইয়া আপনাকে কান্দে উড়াইয়া নাচতে নাচতে জান্নাতের ভিতরে চলে যাবে কপাল খারাপ আমল হইল না নামাজ লইয়া হাসরের ময়দানে আমি হাজির হইতে পারলাম না আল্লাহু আকবার আমল নামা আল্লাহ পাকের সামনে পেশ করা হবে আল্লাহ পাক জিনিসটা দেখবেন দেখানোর পরে যদি জান্নাতের ফয়সালা না হইল মেরে ভাই ও দোস্ত বুজুর্গ বাম দিকে জাহান্নাম রাখা আছে জাহান্নামের গেইটে ফেরেশতা দাঁড়ানো কপালটাও কালা গালটাও কালা নাকটাও কালা দাঁতগুলো হইল লম্বা লম্বা বিশাল দৈত্যের মতন চোখগুলো হইল বড় বড় পুকুরের মতন ভিতরে আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে ওই দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকানোর হিম্মত কোনো মানুষের হয় না
নামাজ নিয়া কবরে যাইতে পারে নাই, ঈমান লইয়া কবরে যাইতে পারে নাই, আমলনামা আল্লাহ পাকের কাছে পেশ করা হইল। বিচারক হাকিম আল্লাহ পাক বিচার করতেছেন, হুকুম হুকুম হয়ে যাবে। কিভাবে হুকুম হবে? আল্লাহু আকবার! সেটাও কোরআন শরীফের মধ্যে, খুজুহুম ফাগুল্লুহুম খুজুহুম ফাগুল্লুহুম থুম্মাল জাহিমা সাল্লুহ ثم في سلسلة زرعها سبعون ذراعا فاسلكوه আল্লাহ পাক বলেন, কি অর্ডারে জাহান্নামীদেরকে আমি জাহান্নামের হুকুম করব, এটাও কোরআন শরীফের মধ্যে আগে ভাগে কইয়া তোমাদেরকে জানাইয়া রাখলাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমলনামা আল্লাহ পাকের কাছে পছন্দ হয় নাই, অর্ডার হয়ে যাবে। অর্ডারের সঙ্গে সঙ্গে জাহান্নামের গেইটে যে দাঁড়ানো ফেরেশতা, হাতের মধ্যে 70 হাত লম্বা রশি, 70 হাত লম্বা শিকল, 70 হাত লম্বা বেড়ি, তিনখান জিনিস লইয়া আপনার সামনে চলে আসবে। কোরআন বলতেছেন আপনার সামনে চলে আসবেন, ওই ফেরেশতা এসে আপনাকে পাকড়াও কিভাবে করবে? কেমনে দেখাইতে? মাসে ভাষা তো কেউ নাই। কপালের উপরে যে চুল ধরেন না, কপালের উপর চুল আসে না, হাতটা এরকম বাড়ান না, আঙ্গুলগুলো ফাঁক করেন, আঙ্গুলগুলো ফাঁক করা এই কপালের উপরের চুলের ভিতরে আঙ্গুলগুলো ঢুকিয়ে দেওয়া হবে, ঢুকাইয়া দিয়ে এভাবে মুঠ করে ধরা হবে। নাসিয়াতিন পড়েন না, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া পড়েন না, নাসিয়াতিন, নাসিয়া মানে কপাল, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, অপরাধীর কপালের মধ্যে চুল, এই চুলগুলোকে এভাবে মুঠ করে ধরবে, মুঠ করে ধরে একটা ঘুরানি মারবে। ওই ঘুরানির সঙ্গে বেনামাজি বেপর্দা লোকটা, গুনাগার নাফরমান লোকটা, কাফের নাস্তিক লোকটা ওই ঘুরানির লগে পড়ে যাবে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে দেখবে 70 হাত লম্বা রশি হাতের মধ্যে লেগে গেছে, 70 হাত লম্বা শিকল পায়ের মধ্যে লেগে গেছে, 70 হাত লম্বা বেড়ি গলার মধ্যে লেগে গেছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলেন, বেড়িটা এরকম গলার মধ্যে লাগাইয়া গিরা লাগানো হবে, গিরা লাগাইয়া টান দেওয়া হবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে গিরাটা থুতনির মধ্যে বাড়ি খাবে, বাড়ি খাওয়ানোর সঙ্গে সঙ্গে সকল নাফরমানের চেহারা এরকম, আমার দিকে তাকান, সকল নাফরমানের চেহারা এরকম ঊর্ধ্বমুখী হইয়া যাবে। ইন্না জালনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ পাক বলেন চেহারাটা এরকম ঊর্ধ্বমুখী হয়ে যাবে। দশজন দশজন জাহান্নামীকে একজন একজন ফেরেশতার হাওয়ালা করা হবে। আল্লাহু আকবার! কয়জন জানি? দশজন দশজন জাহান্নামীকে একজন একজন এরকম ওই দেখলে ভয় পায় ভয়ানক এই ফেরেশতার হাওয়ালা করা হবে। ফেরেশতা রশিগুলো হাতে নিবে, শিকলগুলো হাতে নিবে, বেড়িগুলো হাতে নিবে, 30 খান সভাপতি সব কর না, কয় খান? 30 খান হয় না, পার হেড যদি তিনটা হয় তো দশজনের কয়টা হইল? 30টা। এই 30টা হইল ফেরেশতার হাতে। ফেরেশতা পেছনে দাঁড়াবে আর হাতের মধ্যে এরকম ছোট্ট লাঠি থাকবে, জাহান্নামীদেরকে বলবে তোমরা আগে যাও। মেরে ভাই ও দোস্ত বুঝলো, পোশাক চেঞ্জ করে দেওয়া হবে জেলখানায়। কোর্টে যখন রায় হয়ে যায় আসামি জেলে যাবে, সঙ্গে সঙ্গে তার পোশাক চেঞ্জ কর না, পোশাক কি সাদা ডোরা ডোরা সুতার কাপড়, সাদা ডোরা ডোরা জেলের পোশাক, বুঝু ঠিক করছি নি? জাহান্নামে ঢুকানোর আগে পোশাক চেঞ্জ করা হবে। বেশ কম হইল দুনিয়ার জেলখানার পোশাক হইল সুতার বানানো তৈয়ার, আর জাহান্নামের জেলখানার পোশাক হইল বারুদ। বারুদ চিনি? বারুদ মেজবাতি, মেজবাতির কাঠির মাথায় থাকে, এভাবে খোসা দিলে আগুন জ্বলে, এটা কি কয়? বারুদ। কি কয় এটা? বারুদের তৈয়ারি পোশাক, বারুদের তৈয়ারি পোশাক। সারাবিলুহুম মিন কাতিরান সারাবিলুহুম
من قطران وتغشى وجوههم النار الله পাক বলেন এই নাফরমানদেরকে আমি পোশাক দিব জাহান্নামের পোশাক দিব জেলের পোশাক দিব এই পোশাক সুতার বানানো পোশাক নয় এই পোশাক হলো বারুদের বানানো পোশাক ফেরেশতা পেছনে জাহান্নামীরা সামনে কথা বল না ফেরেশতা পিছনে জাহান্নামীরা কয়জন জানিয়া তারা 10 আল্লাহ পাক বলবেন আল কিয়া ফি জাহান্নাম القيا في جهنم كل كفار عنيد فرشتا এদেরকে লইয়া যাও জাহান্নামে নিয়া নিক্ষেপ করো ফেরেশতার হাতে জানি কি কইছিলাম রাখাল গরু লইয়া যায় উট লইয়া যায় মহিষ লইয়া যায় মাঠে যায় মাঠ থেকে আবার নিয়ে আসে রশিগুলো হাতের মধ্যে থাকে আরো একখান জিনিস থাকে এর নাম কি এরা দিয়া কি কাম করে টিক টিক করে মারে পান্না টিক টিক করে ও দুনিয়ার বড় লোক ও দুনিয়ার নবাব ও দুনিয়ার চৌধুরী ও দুনিয়ার বেনামাজি ও দুনিয়ার বেপর্দা ইমান লইয়া যাইতে পারলাম না দুনিয়াতে কত মানুষ তোমাকে আজকে ইজ্জত করে কত মানুষ সালাম দেয় কি সুন্দর দামি গাড়ির মধ্যে চলো ইমান লইয়া যাইতে পারলা না আমল লইয়া যাইতে পারলা না নামাজ লইয়া যাইতে পারলা না সেদিন তোমাকে এরকম বারুদের পোশাক লাগাইয়া হাতে পায়ে গলায় বান্দা ফেরেশতা তোমার রাখাল হইয়া তোমাকে ছাগল বানাইয়া বলেন না ফেরেশতা রাখাল হইয়া সব লোকেরা দেখতে আসে গাড়ি লইয়া যায় কাঙ্গু এলাকা সন্ধি সাবে লইয়া যায় আহা কেরম রাখবো ভাই খোদাই বন্দারা রুসুয়া মুকুন আই খোদাই বন্দারা রুসুয়া মুকুন ভয় লাগাইতেছি না বাস্তব ঘটনা ঘটনাটা কিরকম এটা শুধু জানাইয়া দিতে আসি প্রস্তুতি আপনার আল্লাহর পয়গম্বর শুধু ঘটনা জানাইতে আছেন আপনি আল্লাহকে মানেন তাইলেও এরকম ঘটনা সামনে আসতেছে না মানেন তাইলেও এই ঘটনা আসতেছে মানেন কিংবা আমরা শুধু জানাই ফেরেশতা পিছনে জাহান্নামীরা আগে ফেরেশতা টিক টিক করে মারতেছে জাহান্নামীরা এরকম লাফায়া লাফায়া হাঁটতেছে কয়েক কদম হাঁটনের পরে সব জাহান্নামী এরকম সোজা দাঁড়ায়া যাবে সামনে যাবে না পিছন থেকে ফেরেশতা মাইতে আছে আগাও আগাও কোনো জাহান্নামী আগে যায় না এত মাইতেছে যাও না কেন ইদারাতহুম من مكان بعيد سمعوا لها تغيزا وزفيرا قرآن بلتسي جهنم إلى جفن جهنم الذكران كربي تكون همون غرجان كشير غرجان جهنم الغرجان أمر حتر دكي تكان জাহান্নামীরা যখন হাশরের ময়দান থেকে জাহান্নামের দিকে রওনা করবে তখন জাহান্নাম এরকম গলাটা গলাটা উটের মতন লম্বা কইরা উঁচু কইরা এরকম ঘুরাইতে থাকবে আর গর্জন করতে থাকবে ঘুরাইতে থাকবে আর গর্জন করতে থাকবে তীব্র গর্জন তাকাদু তামাইয়াযু মিনাল গাইস এমন গর্জন যেন সে ফেটে পড়বে কেন গর্জন কোটি কোটি বছর আগে আল্লাহ পাক জাহান্নামকে বানাইছেন জাহান্নামের জন্য গলা বানাইছেন জাহান্নামের জন্য চোখ বানাইছেন জাহান্নামের জন্য মুখ বানাইছেন জাহান্নামের জন্য দাঁত বানাইছেন জাহান্নামের জন্য পেট বানাইছেন আল্লাহু আকবার জাহান্নামের পেটের মধ্যে ক্ষুধা সৃষ্টি করেছেন তখন থেকে জাহান্নাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছে ও আল্লাহ গলা বানাইলা শুকর আদায় করি চোখ বানাইলা শুকর আদায় করি মুখ বানাইলা শুকর আদায় করি দাঁত বানাইলা শুকর আদায় করি পেট বানাইলা শুকর আদায় করি পেটের মধ্যে ক্ষুধার সৃষ্টি করলা শুকর আদায় করি তবে আমার খানা কোন খাও তো লাগবে সেদিন থেকে আল্লাহ পাক জাহান্নামকে বলতেছেন জাহান্নাম সবর কর জাহান্নাম সবর কর তোর খাদ্য তৈয়ার হইতে আছে পাঁচ কাহনিয়া খাদ্য তৈয়ার হইতেছে কোথায় পাঁচ কাহনিয়া
নামাজ পড়ে না খাদ্য তৈয়ার হইতেছে জাহান্নামের ধোকাবাজি করে খাদ্য তৈয়ার হইতেছে জাহান্নামের বেপর্দা চলে খাদ্য তৈয়ার হইতেছে জাহান্নামের আরেকজনের হক মারে খাদ্য তৈয়ার হইতেছে জাহান্নামের ঠিক না বেঠি সেদিন থেকে জাহান্নাম পেটে ক্ষুধা খাদ্য নাই সবর করে বসে আছে আজও সবর করতেছে হাসরের ময়দানে যখন বিচার শেষ এবার ফেরেশতা লইয়া যাইতেছে কয়জন কয়জন করে জানি নিয়া যাইতেছে দেখনের পরে এখন তো আর জাহান্নাম সইতে পারে না গলাটা উঁচু করে আসে আওয়াজ শুরু করে দিছে ওই আওয়াজ তীব্র আওয়াজ গর্জন তীব্র গর্জন কান দিয়া ঢুকে তো কলিজার পানি শুকাইয়া যায় জাহান্নামীরা ঠিকই বুঝতেছে এই গর্জন আমাদেরকে খাওয়ানোর জন্য গর্জন এই গর্জন আমাদেরকে ধরনের জন্য গর্জন এই জন্য আগাইতে পারতেছে না সোজা পাও সোজা ফেরেশতা পিছন থেকে পিটায় চিৎকার করে কান্না করে বলতেছে বাজান আগানোর মতন সাহস হয় কোনো ক্রমে তাদেরকে সামনে নেওয়া যায় না ফেরেশতা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ মাবুদ এরা তো সামনে যায় না আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন তুমি কোথায় আমি পিছনে বলে এরা কোথায় বলে এরা আমার সামনে আল্লাহ পাক বলবেন তুমি সামনে চলে যাও রশি শিকল বেড়ে লইয়া কই যাও সামনে চলে যাও সামনে গিয়া টানতে আরম্ভ করো ফেরেশতা তখন সামনে চলে যাবে সামনে গিয়ে এখন টানতেছে জাহান্নামী হাঁটতে রাজি না যা আর ফেরেশতাও ছাড়তে রাজি না কি পরিস্থিতি হবে মিয়া ভাই আপনি পর জাহান্নামী হাঁটতে রাজি না আর ফেরেশতাও কি কথা বল না কি হবে এখন সোজা পাও সোজা কইরা কিরকম কিতাবের মধ্যে আসছে আপনারা বালা বুঝবেন সভাপতি সাহেব পানি দেখলে ছাগল কথা বল না পানি দেখলে দেখছেন নি কোনো সময় চার পাও সোজা করে পানি দেখলে ছাগল চার পাও সোজা করে সোজা দাঁড়ায় যাবে আর আপনি যতই বলবেন হাঁটবেন আহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ ফেরেশতা ছাড়ে না টানতেছে জাহান্নামীও হাঁটে না দাঁড়ায় আছে তো টানতেছে এবার চেঁচাইতে আছে একটু তো গেল যাওয়ানোর পরে কেউ কাইটিয়া পড়ে কেউ সিটিয়া পড়ে কেউ সামনে পড়ে কেউ পিছনে পড়ে শরীরের মধ্যে হইল বারুদের পোশাক নিচে হইল লোহালঙ্কর শরীরের মধ্যে হইল বারুদের পোশাক নিচে হইল লোহালঙ্কর টানতেছে আর আগুন ধরতেছে একবার পায়ের দিকে আগুন ধরে উ করে চিৎকার করে একবার হাতে আগুন ধরে একবার পিঠে আগুন ধরে একবার পেটে যতই কাইতেছে ফেরেশতা কোনো ক্রমে ছাড়তেছে না কারণ পেছন থেকে আল্লাহ পাক বলতেছেন আল-কিয়াম 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 ফি জাহান্নাম ও ফেরেশতা নো মার্সি দয়া করা যাবে না তাদের কান্না শোনা যাবে না এদেরকে টেন্না নিয়ে সামনে গর্তের মধ্যে নিক্ষেপ করো ফাকালাফা মিন বাদিহিম খালফুন أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا সামনে একটা গর্ত গর্তটার নাম হইল গাইয়া জোরে বলেন নাম কি গাইয়া জোরে বলেন নাম কি গাইয়া আরো জোরে বলেন গাইয়া সামনে একটা কুয়া কুয়াটার নাম হইল গাইয়া আল্লাহ পাকের হুকুম এদেরকে টেন্না নিয়া গাইয়া কুয়ার মধ্যে ফেলো গাইয়া কুয়াটা কেমন এত গরম এত উত্তপ্ত ভিতরে আগুন এত গরম এত উত্তপ্ত কোন ফেরেশতাও তার কাছে যাইতে পারে না পাখনাগুলো পুড়ে ভস্ম হইয়া যায় ফেরেশতা বলতেছে ওয়া আল্লাহ সেখান পর্যন্ত কিভাবে যাব আল্লাহ পাক বলবেন তুমি যদি যাইতে না পারো যতটুকু যাইতে পারো অতটুকু পর্যন্ত যাও গিয়া জাহান্নামীকে উৎকরা ফেলাও উৎকরা ফেলাইয়া উৎকরে ফেলানো সব জাহান্নামী নাফরমানকে উৎকরে ফেলানো হবে দুই হাত এক হাতে গর্দান আর এক হাতে পায়ের পায়ের গোড়ালির গোড়ালির উপরে দেখেন একটা টানা রগ আছে পায়ের গোড়ালির উপরে একটা টানা রগ আছে আছে
ফেরেশতা এক হাতে গোড়ালির উপরে টানা রগ আর এক হাতে গর্দান দুই হাতে ধরা উঁচু করবে উঁচু করে এভাবে হেলাইবে হেলাইয়া হেইয় কইয়া জোরে মারবে আর নাফরমান উড়ে উড়ে ওই এলাকা যে এলাকায় কোনো ফেরেশতা যাই কেউ সাহস পায় না ওই এলাকায় উড়ে উড়ে গিয়া ওই গর্তের মধ্যে গিয়া পড়বে নিক্ষিপ্ত হবে গর্তটার নাম জানি কি কইছিল মনে রাখেন মনে রাখলেও পড়ন লাগবো কপাল খারাপ হইলে মনে না রাখলেও পড়ন লাগবো মনে না রাখলে যে আপনি বাচ্চা যাইবেন সুযোগ নেই মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কুয়াটা কিরকম কুয়াটা হইল আল্লাহ আকবার কুয়াটা হইল এত গভীর আল্লাহ হাবিব বলেন বড় একটা পাথর কুয়াটার মুখে যদি ছেড়ে দেওয়া হয় এটা তলা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে সময় লাগে 70 বছর যখন আপনাকে আমাকে নাফরমানকে যখন ওই কুয়ার মধ্যে ফেলা হবে ফেলনের নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন কুয়াটা অন্ধকার আসলে অন্ধকার নয় আসলে এটা হইল আগুন আগুনের তিনটা রং লাল মা বোনরা রান্না করেন সাদা সূর্যের মধ্যে দেখতে পাই আরেকটা রং হইল কালা এই রংটা এই রঙের আগুন আল্লাহ পাক দুনিয়ায় দেন নাই এই রঙের আগুন আল্লাহ পাক জাহান্নামের জন্য রিজার্ভ রাখিয়া দিছে অন্ধকারের মধ্যে যখন পড়লো আগুন তাকে ঘিরে ধরলো অন্ধকারের মধ্যে যখন ঢুকলো এটা তো অন্ধকার নয় এটা হইল আগুন ঘিরে ধরলো সামনে আগুন পিছনে আগুন ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আগুনের মধ্যে ফুটতেছে আর নামতেছে ফুটতেছে আর নামতেছে চিৎকার করতেছে পড়েন না নারুল্লাহিল মুকাদা পড়েন না নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা إنها عليهم مؤصدا في عمد ممددا কয় বছর জানি বলেন না কয় বছর 70 বছর কয় বছর 70 বছর উঠতেছে আর নামতেছে চিৎকার করতেছে হ্যাঁ চিৎকার করতেছে কিন্তু তার চিৎকার শোনার মতন সেদিন কেউ থাকবে না কাঁদতেছে ফেরেশতা তাকে বলতেছে রোনে কে ওয়াক্ত জব রোয়া নেহি রোনে কে ওয়াক্ত জব রোয়া নেহি ওয়াক্ত জানে কে বাদ রোনে সে ফায়দা নেহি ও বন্দা এখন কান্দা কোনো লাভ হবে না কান্দনের সময় ছিল দুনিয়ায় কান্দনের সময় ছিল গভীর রাত্রে কান্দনের সময় ছিল নামাজের পরে কান্দনের সময় ছিল রমজান মাসে কান্দনের সময় ছিল বৃহস্পতিবার রাত্রে কান্দনের সময় ছিল তাহাজ্জুদের পরে জিকির আজকার করে তুমি তখন কান্দ নাই এখন হাজার কান্না করেও তুমি কুল কিনারা পাইবা না রে ভাই ও দোস্ত বুজুর্গ কাঁদতেছে উঠতেছে আর নামতেছে আগুন পাকড়াও করে ধরছে কেমন আগুন যেই আগুন চামড়ার উপরে লাগে চামড়া পড়ে চামড়ার পরে গোস্ত গোস্ত পোড়ায় গোস্তের পরে হাড্ডি হাড্ডি পোড়ায় হাড্ডির ভিতরে মজ্জা মজ্জা পোড়াইতে আসে পুরা শরীরটার মধ্যে আগুন আপনাকে আহ রে ভাই ও দোস্ত বুজুর্গ কয় বছর জানি নামবো জোরে কর না আরো জোরে কর 70 বছর পর্যন্ত ফুটতেছে আর নামতেছে কাঁদতেছে দুনিয়ার হায়াত কয়দিন আর 70 বছর তো এখানে 70 বছর পরে আপনি যেখানে নামবেন ওই জায়গাটা হইল জাহান্নামের আসল গেট ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম নিচে তলা পর্যন্ত যাইবেন সেখানে গিয়া দেখবেন এটাই না হইল জাহান্নামের আসল গেট আপনি গিয়া দেখবেন এই গেট থেকে 7টা রাস্তা কয়টা রাস্তা জানি 7টা রাস্তা 7 জাহান্নামের সঙ্গে গিয়া লাগছে যত জাহান্নামীরা জাহান্নামে যাইতেছে মক্কা শরীফে যারা গেছেন তারা জানেন
বিমান থেকে নামানোর পরে জিদ্দা আলী সাহেব বিমান থেকে নামানোর পরে জিদ্দায় গলার মধ্যে কাট কাট ছিলেননি কাট ঝুলাইয়া দেয় মক্কা শরীফ কোন বাড়িতে থাকবেন আপনি কোন দেশের মানুষ আপনার মুয়াল্লিম কে এক একটা চার পাঁচটা কাট এরকম গলার মধ্যে ঝুলাইয়া এটা হলো আপনার পরিচয় পত্র জাহান্নামীদেরকে যখন জাহান্নামী নিয়ে যাইতেছে ফেরেশতারা তখনও তাদের গলার মধ্যে কাঠ ঝুলাইয়া দেওয়া হবে আপনি যখন প্রধান গেইটে গেলেন একজন ফেরেশতার সঙ্গে প্রত্যেক মানুষের দেখা হবে বলেন না একজন ফেরেশতার সঙ্গে প্রত্যেক মানুষের দেখা হবে তার নাম হইল মালিক তিনি হইলেন জাহান্নামের ফেরেশতাদের সরদার মালিক ফেরেশতা আপনাকে লইয়া যাবে জাহান্নামের গেইটের বাইরে বলেন না জাহান্নামের গেইটের বাইরে আপনিও গেইটের বাইরে খাড়া মালিক ফেরেশতা ও গেইটের বাইরে খাড়া আপনাকে গেইটের বাহির থেকে মালিক ফেরেশতা দেখায়া দিতে আছে আপনার ঠিক মোবাইল মালিক ফেরেশতা দেখায়া দিতে আছে আপনার ঠিকানাটা কোন জায়গা আপনি মালিক ফেরেশতার সঙ্গে গেইটের বাইরে খাড়া মালিক ফেরেশতা বলবে ইনতালিবু ইলা জিল্লিন জি সালাসি শুআব লা জালিলিন ওয়ালা যুগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর কাআন্নাহু জিমালাতুন সুফর ওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন মালিক ফেরেশতা আপনাকে এরকম কাছে নিয়ে বলবে আসো আসো তোমার ঠিকানা চিন্না লও তুমি এখানে দাঁড়াও গেইটের ভিতর দিয়া তাকাও আপনি তাকাইবেন বলে এই যে রাস্তাটা দেখতেছো কিনা বলে দেখতেছি বলে দেখো রাস্তাটা গিয়ে একটা বিল্ডিং এর সঙ্গে লাগছে দেখতেছো কিনা বলে দেখতেছি বলে বিল্ডিংটার দিকে ভালো করে খেয়াল করো লাল খনখন আগুন লাল খনখন আগুন লাল খনখন আগুন জ্বলতেছে দেখতেছে পাচ্ছ কিনা আপনি বলবেন দেখতে পাচ্ছি বলে দেখো এই আগুনগুলো থেকে চিঙ্গারা ঠিক করে টপকাইয়া পড়তেছে বাইরে এক একটা হইল বিরাট বিরাট পাথরের মতন ভেঙ্গা ভেঙ্গা চতুর্দিকে ছিটকাইয়া পড়তেছে দেখতে পাচ্ছ কিনা বলে দেখতে পাচ্ছি বলে খেয়াল করো ওই যে লাল খনখন আগুন লাল খনখন আগুন লাল খনখন আগুন আগুনের ঘরবাড়ি এর চতুর্দিকে লেলিহান শিখা দেখতে পাচ্ছ কিনা বলে দেখতে পাচ্ছি লেলিহান শিখার চতুর্দিকে দেখো চিমনি হারিকেনের যেরকম চিমনি থাকে চিমনি লাগানো আছে দেখতে পাচ্ছ কিনা বলে দেখতে পাচ্ছি বলে চিমনির উপরে খেয়াল করম চিমনির উপরে বিরাট লম্বা চুঙ্গা ইটের ভাটার উপরে যেরকম চুঙ্গা লাগানো থাকে এরকম বিরাট চুঙ্গা লাগানো আছে দেখতে পাচ্ছ কিনা বলে দেখতে পাচ্ছি চুঙ্গার উপরে খেয়াল করো চুঙ্গার মাথা দিয়া ধোঁয়া বের হইতেছে ধোঁয়া বের হইতেছে দেখতে পাচ্ছ কিনা বলে দেখতে পাচ্ছি বলে ওই যে ধোঁয়াগুলো খেয়াল করো তিন ভাগে বিভক্ত হয়ে আছে দেখতে পাচ্ছ কিনা বলে দেখতে পাচ্ছি আরো খেয়াল করো ধোঁয়াগুলো এত ঘন ধোঁয়াগুলো এত মোটা নিজের পুরা এলাকাটা অন্ধকার করে ফেলছে দেখতে পাচ্ছ কিনা বলে দেখতে পাচ্ছি এবার মালিক ফেরেশতা আপনাকে বলতেছেন ও আল্লাহর বান্দা ওই যে তিন ভাগে বিভক্ত ধোঁয়া দেখলাম ওই যে চুঙ্গা দেখলাম ওই যে চিমনি দেখলাম ওই যে লেলিহান শিখা দেখলাম ওই যে আগুনের ঘরবাড়ি লাল টকটক করতেছে সেই আগুনের ঘরবাড়ি এইটাই হইল তোমার ঠিকানা আল্লাহর বান্দার কলিজায় পানি নাই চিৎকার করতেছে কাঁদতেছে মালিক ফেরেশতার পাও জড়াইয়া ধরতেছে মালিক ফেরেশতা ভাই আমার মাফ মালিক ফেরেশতা কইতেছে আমি মাফ করার ক্ষমতা রাখি না আমি চাকরি করি না আমি মাফ করার ক্ষমতা মাফ করানোর ক্ষমতা কার মাফ করানোর ক্ষমতা কার মাফ করানোর ক্ষমতা কার মালিক ফেরেশতা বলবেন আমি মাফ করানোর ক্ষমতা রাখি না আমি গোলাম আল্লাহর গোলাম আল্লাহর হুকুমের উপরে কাজ করি তুমি এত কাঁদতেছ তখন মালিক ফেরেশতা তাকে বলবে আজকে তুমি কাঁদতেছ আল্লাহু আকবার মালিক ফেরেশতাকে ওই নাফরমান বলতেছে সব দেখলাম সব বুঝলাম তখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছে ও আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত জাহান্নামে ঢুকবো না
ততক্ষণ পর্যন্ত জাহান্নামে ঢুকবো না যতক্ষণ পর্যন্ত আমার আগে আমার ওই অভিভাবক যার অবহেলার কারণে আমাকে আজকে জাহান্নামে যাইতে হচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করবে মাবুদ দুনিয়ায় যখন তুমি পাঠাও তখন তো বেনামাজি বানাইয়া পাঠাও নাই নাস্তিক বানাইয়া পাঠাও নাই চোর বানাইয়া পাঠাও নাই বাটপার বানাইয়া পাঠাও নাই বেপর্দা বানাইয়া পাঠাও নাই কাফের বানাইয়া পাঠাও নাই মাবুদ আমাকে পাঠাইছো নিষ্পাপ পাঠাইছো সে নিষ্পাপ থেকে আমাকে বেনামাজি কার কারণে বেনামাজি হইতে হইল কার অবহেলার কারণে বেনামাজি হইলাম কার গাফিলতির কারণে নাস্তিক হইলাম কার উদাসীনতার কারণে আজকে আমাকে জাহান্নামে যাইতে হয় মাহবুব আমার সেই অভিভাবক আমার সেই গার্ডিয়ান আমার সেই বাবা আমার সেই মা আমার সেই লোককে যতক্ষণ পর্যন্ত আমার আগে আগে জাহান্নামে না ঢুকানো হবে ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে ঢুকব না রব্বানা ইন্না আতানা سادتنا وكبراءنا فأضلونا السبيلا ما باباকে ডাকা হবে অভিভাবককে ডাকা হবে সন্তানের সামনে আগে আগে তাদেরকে জাহান্নামে ঢুকানো হবে এদেরকে ঢুকানো হলো এবার সন্তানকে বলা হইতেছে ঢুকো সন্তান ঢুকতেছে না খালি বারবার কান্দাকাটি করে আল্লাহ আকবার বারবার মালিক ফেরেশতা তাকে বলতেছে ও মিয়া তুমি যে কাইনতেছো তুমি যে কথা শুনতেছো না তুমি যে ঢুকতেছো না আচ্ছা আমাকে বলো তোমার কাছে দুনিয়ায় আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা তুমি আমাকে বলো 60 বছর হায়াত দুনিয়ায় কাটাইলা 70 বছর হায়াত দুনিয়ায় কাটাইলা কেউ কি তোমাকে কোনোদিন বলে নাই তোমাকে কবরে আসতে হবে তোমাকে হাশরের ময়দানে উপস্থিত হইতে হবে তোমাকে বিচারের মুখোমুখি হইতে হবে সুন্দর জবাব দিতে পারলা জান্নাত সুন্দর জবাব দিতে পারলা না তাইলে তোমাকে জাহান্নামে যাইতে হবে এই খবর দুনিয়ায় থাকতে তোমারে কেউ কি জানায় না قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين অস্বীকার করতে পারবে না জাহান্নামে সেদিন বলবে হ্যাঁ রে ভাই বলছিল তো ঢাকা থেকে একজন হুজুর এসে কইছে জুমার নামাজ পড়তে গেছি মসজিদে খতিব সাহেব বলছেন শুনছি এক কানে শুনছি আরেক কান দিয়া বের হয়ে গেছে আমল করি না মালিক ফেরেশতা বলবেন أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وبندا যখন তুমি শুনছো আমল করো নাই এখন তোমাকে জাহান্নামে ঢুকুন ছাড়া কোনো গত্যন্তর নাই তারপরেও ঢুকবে না তারপরেও ঢুকবে না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ বারবার খালি গেট ধরিয়া নিজে হাত ধরিয়া শক্তভাবে ডুববো না আমি যাব না মালিক ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে মাহবুব কিন্তু বেতাইল্লা মানুষ কোন ক্রমেই তাকে তো ঢুকানো যায় না আল্লাহ পাক বলতেছেন রেদো মালিক তুমি কই আসো কই যে আমি আসি গেইটে আর চাইলে তুমি তোমার বাহিনী পেছন থেকে দাঁড়াও আর জাহান্নামের ভিতরে আমার আরেকটা বাহিনী আছে এটাকে বলা হয় উনিশের বাহিনী কোনটা কি বলা হয় উনিশে আলাইহা তিসআত আশার আলাইহা তিসআত আশার আলাইহা তিসআত আশার তোমার বাহিনী পেছন থেকে অ্যাটাক করো উনিশের বাহিনীকে খবর দাও ওরা সম্মুখ থেকে অ্যাটাক করবে দুই বাহিনী দুই দিক থেকে অ্যাটাক করে তাকে হাতে পায়ে গলায় কোমরে পেটে সব জায়গায় রশি লাগাইয়া ভিতর থেকে এরকম হেসকা টান দেওয়া হবে এক কানে তাকে চেঁচাইতে চেঁচাইতে ওই যে আগুনের ঘরবাড়ি ওই যে আগুনের ঘরবাড়ি খন খন আগুন লেলিহান শিখা খন খন আগুন লেলিহান শিখা কান্না নিয়া ফেরেশতারা ওই খন খন আগুনের মধ্যে নিয়া চাপা ধরবে আলাইহা মালাইকা
ملائكتون غلاظون شدادون لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون সেখানে যাওয়ার পরে এমন ফেরেশতা যে ফেরেশতার কান নাই যে ফেরেশতার চোখ নাই যন্ত্রের মতন আগুনের মধ্যে চাপা ধরতে আছে আল্লাহ কত কাঁদতেছে আল্লাহর বান্দা কোন ক্রমেই সেখান থেকে আবাদুল আবাদ চলতেছে যদি এখান থেকে ঈমান লইয়া যাওয়া সম্ভব হইল না এজন্য রাত অনেক হয়ে গেছে কথা তো অনেক লম্বা আবার লম্বা বলবো জাহান্নামে এখানে মাত্র না ঢুকলো সহ মাত্র কি আগুন লাগবো আবাদুল আবাদ আরো কত কত আছে কোরআন শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে সব আছে এগুলো পড়তে হবে জানতে হবে বুঝতে হবে মনকে নরম বানাইতে হবে ভবিষ্যৎকে জানতে হবে বিশ্বাস করলেও রাস্তা এইটা বিশ্বাস না করলেও রাস্তা এইটা আল্লাহ পাক আমাদেরকে আমল করণের তৌফিক দান করে না সবাই আমরা তওবা করি আয় আল্লাহ বলেন আয় আল্লাহ আমি শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া তওবা করলাম সমস্ত গুনাহ হইতে সগীরা কবিরা জাহেরা বাতেনা নয়া পুরানা যত গুনাহ করিয়াছি কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো আয় আল্লাহ আমি সমস্ত গুনাহ হইতে সত্য দিলে খালেস তওবা করলাম আয় আল্লাহ কবুল করিয়া লও মৌত পর্যন্ত এই তওবার উপর অটুট থাকতে চায় অটল থাকতে চায় তৌফিক দান ফরমা আমিন সুম্মা আমিন দুরুদ শরীফ পড়ে আল্লাহ